শরতে শীতের বার্তা নিয়ে শহরে ভুটানিরা এখন স্টল তৈরিতে ব্যস্ত। তারা শীতের রকমারি পোশাক নিয়ে অনেক বছর ধরে আগরতলায় আসছেন। এই ভুটানিরা কাঁসারিপট্টি শিশু উদ্যানের পর শকুন্তলা রোডের পাশে তাদের ঠিকানা হয়। কয়েক বছর ধরে সেখানে স্টল নিয়ে বসেন ভুটানিরা। শিশু থেকে বয়স্ক সব বয়সের লোকের পোশাক পাওয়া যায় এই ভুটানিদের স্টলে। এবছর তারা একটু আগেই চলে এসেছেন শহরে, স্টল তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন নিজেরাই। তারা জানিয়েছেন 15ই অক্টোবর থেকে শীতের পোশাক নিয়ে স্টল খুলবেন তারা। পোশাকের দাম আগের মতোই বলে জানিয়েছেন। বিজনেস তো ঠিকই আছে, হো রে হর সাল ইসলে তো হম আতে রেতে আপো কি আতে হম ভি আতে রেতে চল লায়া হ্যায় বচ্চে কে লিয়ে নয়া লায়া হ্যায় জ্যাকেট হ্যায় স্যুট হ্যায় বেবি কম্বল হ্যায় ওর বড়ে কে লিয়ে জেসা পিছলে সাল সে জ্যাদা ডিমান্ড আয়া পাতা ওলা রেন কোট মে এসা আইটেম মে বহুত জ্যাদা চাহিয়ে পড়ে তো ইসলে হম লোগ ইস সাল জ্যাদা পাতা ওলা লেকে আয়া। রেট কে সাল? রেট তো পিছলে সাল কে জেসেই হ্যায়, জ্যাদা নেই হ্যায়, ঠিক ঠাক হি হ্যায়। হমারে কে লিয়ে ভি ঠিক হো, কাস্টমার কে লিয়ে ভি ঠিক হো, সব কে লিয়ে দেখ কে রেট বনা কে রাখা হ্যায়। হম লোগ গুডানি আর হম লোগ ইসি মে না 15 তারিখ সে দোকান স্টার্ট হয়ে যায়গা। 15 তারিখ সে আমল হর সাল আতে হ্যাঁ, এ সাল ভি বাজে জ্যাকেট, লেডিজ সোয়েটার, লেডিজ টপ, লেডিজ কুর্তি, জ্যাকেট, জেন্টস বাজর সব নয় নয় আইটম লেকে আয়া হয়। আর 15 তারিখ সে শুরু মাত্রায় শীত পড়তে এখনো অনেক দেরি, কিন্তু তাতে কি, ভালো ব্যবসার আশায় সুদূর ভুটান থেকে ভুটানিদের শরতেই আগমন। তবে এবারে মন্দার বাজারে বিক্রি কেমন হয় তাই এখন দেখা। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।